আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে নিউটনস ল। নিউটনস ল এই হলো আমাদের চ্যাপ্টার নিউটনস ল। সবার প্রথমে নিউটনস ল পড়তে গেলে প্রথম যে রাশিমালাটা সম্বন্ধে, প্রথম যে প্যারামিটার সম্বন্ধে আমাদের জানতে হবে। বর্ণিকা আছিস তো? এ বর্ণিকা বলবি? হ্যাঁ, বুঝতে না পারে। নিউটনস ল প্রথম যে প্যারামিটার, তার নাম হচ্ছে ভরবেগ। বাংলায় বলে ভরবেগ, ইংরেজিতে বলা হয় লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মুভমেন্ট, মোমেন্টাম মানে ভরবেগ। লিনিয়ার কেন? লিনিয়ার যেহেতু মোশনটা স্ট্রেট লাইন, তাই জন্য হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টাম দু রকমের হয়। একটা যদি রোটেশনাল মোশন হয়, যদি ঘোরে, তাহলেও একটা মোমেন্টাম হয়, তার নাম হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। আর যে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, বাংলায় হচ্ছে রৈখিক ভরবেগ, ইংরেজিতে লিনিয়ার মোমেন্টাম, মানে স্ট্রেট লাইন মোশন। কি জিনিস? ধরুন একটা অবজেক্ট স্ট্রেট লাইনে যাচ্ছে, স্ট্রেট লাইনে যাচ্ছে একটা অবজেক্ট, একটা অবজেক্ট স্ট্রেট লাইনে যাচ্ছে, তো কোন একটা মোমেন্টে ও ওখানে আছে, যার মাস হচ্ছে এম আর এর ভেলোসিটি হচ্ছে ইউ। তাই মোমেন্টাম লিনিয়ার, রৈখিক ভরবেগ পি, দ্যাট ইজ ইকাল টু এম ইন্টু ইউ। ঠিক আছে, এই হলো মোমেন্টাম। এবার ইউ যেহেতু একটা ভেক্টর রাশি, ইউ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, সো মোমেন্টামও একটা ভেক্টর কোয়ান্টিটি। এখানে মাথায় রাখতে হবে, যেহেতু এটা একটা স্কেলার, তার মানে বোঝা গেল যে ইউ যেদিকে, পি সেদিকে, তার মানে ইউ কোন দিকে? এদিকে। তার মানে এর পিটাও হচ্ছে এদিকটা, বিকজ এ বোঝা যাচ্ছে দুটো ভেক্টর মাঝখানে একটা স্কেলার মাল্টিপ্লাই করা আছে। যেমন হয় না, বি ইজ ইকাল টু টু এ, তার মানে কি এ আর বি একই দিকে, কিন্তু বি এর ম্যাগনিচিউডটা এ এর ডাবল। সেটা এখানে বলা হলো যে ভেক্টর পি ইজ ইকাল টু এম ভি, তার মানে ভেক্টর পি ইজ ইকাল টু এম ইউ বা এম ভি, যাই হোক, ইউ যেদিকে, ভেক্টর পি সেদিকে। এটাকে বলে মোমেন্টাম। এই হলো আমাদের মোমেন্টাম। তো এবার এই মোমেন্টামটার কিছু ইউনিট নিয়ে আমরা আলোচনা করি। ইউনিট ইউনিট হলো সিজিএসএ, ইউনিট বলবো পি ইজ ইকাল টু, এম এর ইউনিট হচ্ছে গ্রাম, আর ভেলোসিটির ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, তাই দ্যাট ইজ কল গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআইতে, এসআইতে যদি ইউনিট বলি, তাহলে পি ইজ ইকাল টু মাস ইনটু ভেলোসিটি, মাস হচ্ছে কেজি আর ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, তো ইউনিট হয়ে গেল কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। সো এই হলো আমাদের সিজিএস ইউনিট এটা, আর এসআই ইউনিট হলো এটা। দিস ইজ সিজিএস ইউনিট, দিস ইজ এসআই ইউনিট। ওকে, ডাইমেনশন বা মাত্রা এটা কত দেখা যাক, ডাইমেনশন বের করবো। ডাইমেনশন মানে পি এর ডাইমেনশন, মানে থার্ড ব্যাকেটে লিখতে হয়। পি তো মাস ইনটু ভেলোসিটি, তাহলে মাসের ডাইমেনশন ইনটু ভেলোসিটির ডাইমেনশন, এই দুটো ডাইমেনশন মাল্টিপ্লাই করলে হয়ে যায়। মাসের ডাইমেনশনকে এম লিখি, আর ভেলোসিটি মানে কি ডিস্টেন্স বাই টাইম, মানে বাই টাইম মানে বাই টি, তাহলে হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হলো মোমেন্টামের ডাইমেনশন। ঠিক আছে, সো ডিস্টেন্স মানে দূরত্ব, দূরত্ব বাই সময়কে বেগ বলি। দূরত্ব হচ্ছে এল, সময় হচ্ছে টি, এল বাই টি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হলো মোমেন্টামের ডাইরেকশন। হয়ে গেল, দিস ইজ আমাদের মোমেন্টাম। বুঝে গেলাম আমরা মোমেন্টাম কীভাবে হয়। এবার আমাদের হচ্ছে নিউটনসের ল নিয়ে আমাদের আলোচনা করতে হবে। ফার্স্ট ল, লজ অফ মোশন বলা হয় এটা, লজ অফ মোশন। সেটা কি বলছে? সেটা প্রথম হচ্ছে ফার্স্ট ল, এক নম্বর হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট লতে বলছে কি, তোমরা জানো স্টেটমেন্ট, যে যদি তুমি বাইরে থেকে কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না করো, ইফ এক্সটার্নাল ফোর্স ইজ ইকাল টু জিরো, বাইরে থেকে যদি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না করো, তাহলে কি বলছে, তাহলে যে বস্তুটা দাঁড়িয়ে থাকে, দ্য বডি হুইচ ইজ অ্যাট রেস্ট, সেটা দাঁড়িয়েই থাকবে। হ্যাঁ, যে বস্তুটা দাঁড়িয়ে আছে, যেটা দাঁড়িয়ে আছে, সেটা দাঁড়িয়েই থাকবে, এখনও দাঁড়িয়ে থাকবে, আর আজ থেকে 2 ঘন্টা পরে দাঁড়িয়ে থাকবে, 2 দিন পরেই দাঁড়িয়ে থাকবে, 10 দিন পরে দাঁড়িয়ে থাকবে। যেমন টেবিলের মধ্যে যদি একটা বই থাকে, এটা টেবিল, তারপর যদি বই থাকে একটা, যদি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে 3 দিন পরে ঘরে ঢুকে দেখবি বইটা এখানেই বসে আছে।
দিস ইজ দ্য ফার্স্ট ল, একটা পার্ট। আর একটা পার্ট বলছে, আর যদি একটা অবজেক্ট ধরে নাও 10 সেন্টিমিটার পার সেকেন্ড নিয়ে ভেলোসিটি নিয়ে চলছে, আর যদি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই না হয়, তাহলে দেখবা ওই দিকে এই চলছে, কিছুক্ষণ পরেও দেখবা ওর ভেলোসিটি 10 সেন্টিমিটার পার সেকেন্ডই হলো, আরও কিছুক্ষণ পরেও ভেলোসিটি 10 সেন্টিমিটার পার সেকেন্ড হলো। না ভ্যালু চেঞ্জ করছে, না ডিরেকশন চেঞ্জ করছে, না মান চেঞ্জ করছে, না দিক চেঞ্জ করছে। অর্থাৎ মানে হচ্ছে যে বডিটা রেস্টে আছে সেটা রেস্টেই থাকবে, আর যে বডিটা মোশনে আছে সেটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে। ইউনিফর্ম ভেলোসিটি মানে, ইউনিফর্ম ভেলোসিটি মানে বোথ ম্যাগনিচিউড মান অ্যান্ড ডিরেকশন দিক দুটোই কিন্তু ফিক্সড, টাইমের সঙ্গে কোনো চেঞ্জ হবে না, বোথ ফিক্সড, ফিক্সড হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমরা জানি যে কোনো একটা চেঞ্জ হলেই, আমরা জানি ভেলোসিটি চেঞ্জ হয়, যে কোনো একটা চেঞ্জ হলেই ভেলোসিটি চেঞ্জ হয়, তাই না? একটা অবজেক্ট যদি ধরে নাও এদিকে চলছিল 10 সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে যেমন ছিল, কিছুক্ষণ পরে দেখলাম যেমন এখানে গেল, ওর ভেলোসিটিটা হয়ে গেল 14 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটিটা বাড়লো না কমলো? নিশ্চয়ই বাড়লো। তাহলে বাড়লো কেন? নিশ্চয়ই দেয়ার ইজ এ এসিলারেশন, এ আছে। আর এ আছে মানে কি? এম ইন্টু এ ফোর্স আছে, তার মানে উইদাউট ফোর্স এসিলারেশন থাকতে পারে না। এসিলারেশন আছে মানে ফোর্স আছে, আর এসিলারেশন থাকলে ভেলোসিটি বাড়বে, ঠিক আছে। তো ফোর্সটা যদি এদিকে হয় তাহলে ভেলোসিটি বাড়বে, আর ফোর্সটা যদি উল্টা দিকে হয় তাহলে ভেলোসিটি কমবে। ফোর্সটা যদি ইন দ্য মোশন হয় তাহলে ভেলোসিটি বাড়বে, ফোর্সটা যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে ভেলোসিটি কমবে। সো দিস ইজ ফার্স্ট ল। যদি ফোর্স না থাকে তাহলে এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, এখানেও 10, ডিরেকশনাল চেঞ্জ করবে না, ম্যাগনিচিউডও চেঞ্জ করবে না। সো দিস ইজ ইউর ফার্স্ট ল। এই যে প্রপার্টি আমরা দুটো পেলাম, যে অবজেক্টটা রেস্টে থাকবে এবং ফোর্স না থাকলে ও রেস্টেই ধরে রাখবে, দ্যাট ইজ কল্ড ইনার্শিয়া, এটা বলা হয় জাড্য। সো জাড্য বা ইনার্শিয়া, ইনার্শিয়া বাংলায় হচ্ছে জাড্য, বাংলায় জাড্য, সেটা আবার দুই রকমের হয়। একটা হচ্ছে ইনার্শিয়া ফরেস্ট স্থিতিজাড্য, ইনার্শিয়া অফ রেস্ট মানে স্থিতিজাড্য, আর একটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন মানে গতিজাড্য। কি জিনিস বলছে? যে বস্তুটা স্থির থাকবে, রেস্টে আছে, তুমি যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে সেটা রেস্টেই থাকবে, আর তুমি যদি রেস্ট থেকে যদি মোশন করতে যাও তাহলে তোমাকে এক্সটার্নাল ফোর্স দিতে হবে। অর্থাৎ তোমাকে যদি এই ইনার্শিয়া রেস্ট যেটা আছে সেটাকে তুমি যদি চেঞ্জ করে মোশনে নিতে যাও তাহলেও ফোর্স লাগবে, আবার যেটা মোশন আছে সেটাকেও চেঞ্জ করে যদি রেস্টে আনতে যাও তাহলেও ফোর্স লাগবে। তাহলে বলছে চেঞ্জ অফ ইনার্শিয়া, ইনার্শিয়া বা জাগ্রে যদি চেঞ্জ করতে হয় তাহলে বল অ্যাপ্লাই করতেই হবে, আদারওয়াইজ তুমি যদি বল অ্যাপ্লাই না করো, বডির ধর্ম হচ্ছে, বস্তুর ধর্ম হচ্ছে ও যে রেস্ট ইনার্শিয়াতে আছে সেই ইনার্শিয়াটাকে ও ধরে রাখবে। অর্থাৎ ও যদি রেস্টে থাকে তার রেস্টই ধরে রাখবে, ও যদি মোশনও থাকে তাহলে যে ভেলোসিটিতে মোশনে আছে যেদিকে আছে সেদিকেই মেনটেন করবে। এই যে প্রপার্টি, দিস ইজ কল্ড, একটাকে বলে রেস্ট ইনার্শিয়া, আরেকটা বলে ইনার্শিয়া অফ মোশন। সো ইনার্শিয়া অফ রেস্ট অ্যান্ড ইনার্শিয়া অফ মোশন, সো দুই রকমের ইনার্শিয়া আমাদের হচ্ছে। একটাকে বলছি ইনার্শিয়া অফ রেস্ট, আর একটাকে বলছি ইনার্শিয়া অফ মোশন। আর চেঞ্জ অফ ইনার্শিয়া, ইনার্শিয়া যদি চেঞ্জ করতে হয়, জারটা যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে কী করতে হবে? বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে ইনার্শিয়া চেঞ্জ হবে না। সো দিস ইজ এ প্রপার্টি। সো এটা তুমি, এগুলা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল তুমি দেখতে পারো, সো ইনার্শিয়া অফ রেস্টের কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবা বইয়ের থেকে। ইনার্শিয়া অফ রেস্ট মানে স্থিতিজাড্য, তার কিছু প্র্যাকটিক্যাল তোমার উদাহরণ দেখবা, যে হ্যাঁ একটা বস্তুর মধ্যে তার ধর্ম হচ্ছে সবসময় ও স্ট্যাটিক ইনার্শিয়াটাকে মেনটেন করার চেষ্টা করে। সে কিছু এক্সাম্পল তুমি বইয়ের থেকে করবা, এটা হোমওয়ার্ক থাকলো, যদি মনে হয় পড়তে পারছো ভালো কথা, যদি মনে হয় পড়তে পারছো না আমাকে জিজ্ঞাসা করবো। একই রকমভাবে ইনার্শিয়া অফ মোশনেরও বা গতিজাড্য, ইনার্শিয়া অফ মোশন মানে বাংলা হচ্ছে গতিজাড্য, তো এটারও কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো বইয়ের থেকে পড়বা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো এগুলো খুব ক্লাস 9-10 লেভেলে, 9-এর স্ট্যান্ডার্ডের এটা, তাই জন্য এটা আমি আর এক্সপ্লেন করলাম না। এটা গেলাম প্রোটাক্টিভ ফার্স্ট ল দিয়ে গেল।
এবার আসছে আমাদের সেকেন্ড ল। তো ফার্স্ট ল থেকে কিন্তু আমাদের একটা জিনিস আসে, সেটা হচ্ছে তোমার কনসেপ্ট অফ ফোর্স, বলের ধারণা। তো ফার্স্ট ল আমাদের কি দেয়? ফার্স্ট ল আমাদের কনসেপ্ট অফ ফোর্স দেয়, কনসেপ্ট অফ ফোর্স দেয়। বলে ওটা কি জিনিস? বলে বলের ধারণা দিল। কিরকম? বলে বল হলো এমন একটা ভৌত রাশি। ভৌত রাশি কেন বলছি? ফিজিক্যাল প্যারামিটার, কোয়ান্টিটি কেন বলছি? বিকজ এটা মাপা যাবে তাই। তো বল হলো এমন একটা ফিজিক্যাল প্যারামিটার, ভৌত রাশি, যেটা কি করে চেঞ্জ অফ ইনার্শিয়া করতে অ্যাপ্লাই করতে হয়। সো যদি বস্তুটা রেস্টে থাকে, মোশনে আনতে হয়, তাহলে বল অ্যাপ্লাই করতে হয়। যদি মোশনে থাকে, রেস্টে আনতে হয়, তাহলে বল অ্যাপ্লাই করতে হয়। সো এখান থেকে আমাদের বলের কনসেপ্টটা পাচ্ছি। তো বল হচ্ছে বা ফোর্স হলো এমন একটা ফিজিক্যাল প্যারামিটার যেটা কি করে ইনার্শিয়াটাকে চেঞ্জ করে। সো ইনার্শিয়া চেঞ্জ করতে গেলে আমাদের বল লাগে। এবার আসি আমি সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড ল কি বলছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই কে জয়েন করলো? সরঞ্জিত রায় পাওল। তোর জন্যই এত আয়োজন, তুই বেটা বড় জয়েন করিস, ঠিক আছে? সেকেন্ড ল, সেকেন্ড ল কি জিনিস? সেকেন্ড ল, এবার আসি নিউটনসের সেকেন্ড ল। নিউটনস সেকেন্ড ল কি বলছে? নিউটনসের সেকেন্ড লতে, নিউটনসের সেকেন্ড ল বলছে যে দেখো কি বলছে, বলছে যে যেটা ফার্স্টটা বলছে যে বস্তুর ইনার্শিয়া চেঞ্জ করতে গেলে ফোর্স লাগে, সেটারই ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন হচ্ছে সেকেন্ড ল। কেমন কেমনভাবে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন করছে সেকেন্ড লতে? যেমন ধরো একটা অবজেক্ট যার মাস হলো এম, ওর ভেলোসিটি হচ্ছে ইউ। আমি যদি ওর মধ্যে এদিকে ফোর্স অ্যাপ্লাই করি, বোঝা গেল? তাহলে কি হবে? তাহলে এদিকে এক্সিলারেশন বা ত্বরণ সৃষ্টি হবে। যেদিকে ফোর্স অ্যাপ্লাই করবো সেদিকে এক্সিলারেশন বা ত্বরণ সৃষ্টি হবে। কতটা? এ ইজ ইকাল টু এফ, আচ্ছা এটা জানি না আমরা, ত্বরণ সৃষ্টি হবে। এতে কি হবে? ওর ভেলোসিটিটা ও কিছুক্ষণ পরে বেড়ে ওটা ভি হয়ে গেল। ওকে, এটা হচ্ছে ধরলাম টি ইজ ইকাল টু জিরো টাইম, এটা ধরলাম টি ইজ ইকাল টু টি টাইম। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম বা প্রাথমিক ভরবেগ কত? এম ইউ। ফাইনাল মোমেন্টাম বা অন্তিম ভরবেগ কত? এম ভি। সো ভরবেগের পরিবর্তন কত? চেঞ্জ ইন মোমেন্টাম কত? ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন সেটা কত? সেটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, এটা হলো ভরবেগের পরিবর্তন। এই ভরবেগের পরিবর্তন বা চেঞ্জ ইন মোমেন্টাম কত টাইমে হয়েছে? বলে টি ইজ ইকাল টু জিরোতে ইউ ছিল, টি ইজ ইকাল টু টিতে ভি হয়েছে, সো টি টাইমে হয়েছে। সো টি টাইমে চেঞ্জ ইন মোমেন্টাম কত? বলে টি টাইমে চেঞ্জ ইন মোমেন্টাম, সো টি টাইমে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। তাহলে পার ইউনিট টাইমে চেঞ্জ ইন মোমেন্টাম কত? বলে এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা হলো পার ইউনিট টাইমে চেঞ্জ ইন মোমেন্টাম। একে বলা হয় রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। কি বলে এটাকে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে কি? ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার। এটা হচ্ছে পরিবর্তন, এটা হচ্ছে পরিবর্তনের হার। দিস ইজ অনলি চেঞ্জ ইন মোমেন্টাম, অর্থাৎ অনলি পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম, অনলি ভরবেগের পরিবর্তন। বাট পরেরটা হচ্ছে পার ইউনিট টাইমে ভরবেগের পরিবর্তন, এই জন্য বলা হয় রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আশা করি বুঝতে পেরেছ। নিউটনসের সেকেন্ড ল বলছে এই চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। সো এম ভি মাইনাস এম ইউ বাই টি, দিস ইজ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অ্যান্ড দ্যাট ইজ প্রপোর্শনাল টু এফ, মানে এফ হচ্ছে দিস। সো এফ প্রপোর্শনাল টু এম, যদি কমন নিই ভি মাইনাস ইউ বাই টি। এবার তুমি জানো যে এই দেখো, তুমি চিন্তা করা হচ্ছে আগের ছবিটার মধ্যে যেখানে ছিল ইউ এখানে হলো ভি, রিলেশন হচ্ছে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি, দেয়ার ফোর ভি মাইনাস ইউ দ্যাট ইজ ইকাল টু এ টি, দেয়ার ফোর টি এ ইজ ইকাল টু ভি মাইনাস
মাইনাস ইউ বাই টি, এই হলো আমাদের ত্বরণ বা এক্সেলারেশন। এবার এটা কি তুমি এখানে বসিয়ে দাও, দেয়ারফর এফ ইজ প্রপোর্শনাল টু, এটা মানেই হলো এ, তাহলে এম এ, এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, দেয়ারফর এফ যদি ইজিকাল টু করি তাহলে কে এম এ, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, সবসময় প্রপোর্শনাল টু সাইন থেকে ইজিকাল টু সাইন আলাদা করে কনস্ট্যান্ট বসে। এবং এরপর দেখা যাবে যে কে ইজিকাল টু সবসময় ওয়ান হয়, দেয়ারফর এফ ইজিকাল টু এম এ, অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালুটা সবসময় ওয়ান বেরোবে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে এটা। সো এফ ইজিকাল টু অলওয়েজ এম এ, সেটা হলো নিউটনস সেকেন্ড ল, দিস ইজ সেকেন্ড ল স্টেট, মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেকেন্ড ল নিউটনস ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ঠিক আছে, এ ফিজিক্যাল টু এম এ। এবার তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে বস্তুটা যার 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 মোশনটা, এটা আমি ধরলাম অ্যালং এক্স এক্সিস আছে, দিস ইজ এক্স এক্সিস, এটা এক্স এক্সিস, বলো তো দেখি ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে ছিল, কোন এক্সিস বরাবর ছিল, সোনালি বল ইনিশিয়াল বেগটা কোন দিকে ছিল, এই এক্সিসটার নাম দিলাম এক্স, তো ইনিশিয়াল বেগটা কোন দিকে ছিল, ফাইনাল বেগটা কোন দিকে আছে, ইনিশিয়াল মোমেন্টামটা কত, এমইউ, ফাইনাল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টামটা কত, এমভি। আচ্ছা এই ডিরেকশন কোন দিকে, অ্যালং এক্স, এর ডিরেকশন কোন দিকে, অ্যালং এক্স, ডিরেকশন চেঞ্জ করলো তাহলে মোমেন্টাম কেন চেঞ্জ হলো, বলে স্যার এই যে মান চেঞ্জ হয়েছে তাই জন্য, না রে ভ্যালুটা চেঞ্জ হয়েছে তাই জন্য, আমরা বললাম ভ্যালু এদিকে ফোর্স লাগিয়েছি ফলে ওদিকেই এক্সিলারেশন তৈরি হয়েছে। আচ্ছা কেন মোমেন্টাম চেঞ্জ হলো, ভরবেগ কেন চেঞ্জ হলো, কারণ ভ্যালু চেঞ্জ হয়েছে, ইউ থেকে বেড়ে ভি হয়ে গেছে, সো ভি গ্রেটার দেন ইউ, বেড়েছে না ভ্যালুটা, তাহলে মোমেন্টামটা কেন চেঞ্জ হলো, কারণ একই দিকে দিক পরিবর্তন হলো না কিন্তু মানের পরিবর্তন হলো, তাহলে কত টাইমে হলো, টি টাইমে হলো, তাহলে পার ইউনিট টাইমে কত হলো, বলে এম ভি মাইনাস এম ইউ বাই টি, এর নাম কি ভরবেগের পরিবর্তনের হার, ইংরেজিতে কি বলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এবং নিউটনস বলছে, এটা হচ্ছে নিউটনস ল, নিউটন বলছে অ্যাকর্ডিং টু নিউটন, অ্যাকর্ডিং টু নিউটন, নিউটন কি বলছে যে এই যে ভরবেগের পরিবর্তনের হার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স, ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ তুমি যত বেশি ফোর্স অ্যাপ্লাই করবা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম তত বেশি হবে, কম অ্যাপ্লাই করবা কম হবে, বুঝতে পারলে ব্যাপারটা কি। এবং এটা যদি ক্যালকুলেশন করি এফ ইজ প্রপোর্শনাল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু কে এম এ, কে ইজ ইকুয়াল টু সবসময় ওয়ান হয়, দেয়ার ফর এফ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, এম এ হয়ে গেল, ঠিক আছে। এটা হলো কি মোমেন্টামের চেঞ্জ হয়েছে, বলতো এই মোমেন্টামের চেঞ্জটা কোন দিকে হয়েছে, আচ্ছা ইনিশিয়াল মোমেন্টামটা কোন দিকে ছিল, এক্স এর দিকে, ফাইনাল মোমেন্টামটা কোন দিকে আছে, এক্স এর দিকে, তাহলে মোমেন্টামের চেঞ্জটা কোন দিকে হয়েছে, এক্স এর দিকে হয়েছে, বুঝতে পারলে কি বললাম, মোমেন্টামের চেঞ্জ কোন দিকে হয়েছে, এক্স এর দিকে হয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি কোন দিকে আছে, প্রাথমিক বেগ কোন দিকে আছে, কেউ আছিস না নাই, কেউ আছিস, প্রাথমিক বেগ কোন দিকে আছে, ফাইনাল ভেলোসিটি কোন দিকে আছে, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কোন দিকে আছে, ফাইনাল মোমেন্টাম কোন দিকে আছে, তাহলে মোমেন্টামের চেঞ্জটা কোন দিকে হলো, এক্স এর দিকেই হলো, তাই না, ধরে নাও এদিকে ছিল টেন, মোমেন্টাম এদিকে ছিল টেন, হয়ে গেল ফিফটিন, তাহলে বাড়লো কোন দিকে, এক্স এর দিকে বাড়লো না, হ্যাঁ, তো মোমেন্টাম চেঞ্জটা কোন দিকে হলো, এক্স এর দিকে হলো, আচ্ছা ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করেছি, এক্স এর দিকেই, ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করেছি,
এক্সের দিকে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা এটা দেখতে পেলাম যে যেদিকে ফোর্স হয় সেদিকেই কিন্তু মোমেন্টামের চেঞ্জ হয়, ফোর্সটা যেদিকেই অ্যাপ্লাই হবে মোমেন্টামের চেঞ্জটা কিন্তু সেদিকেই হবে। বোঝা গেল ব্যাপারটা কি? ফোর্সটা যেদিকে অ্যাপ্লাই করব চেঞ্জ অফ মোমেন্টাম সেদিকেই হবে। এবার দেখো এই কেসটা করাইছি, যখন আমরা ধরে নিচ্ছি যে বডিটা ডিরেকশন চেঞ্জ করবে না, খালি ভেলোসিটির ম্যাগনিচিউডটা চেঞ্জ করবে। এবার আমি দেখব যে ডিরেকশন চেঞ্জ করে কি হয়, ডিরেকশন চেঞ্জ করে কি হয়। হোয়েন ডিরেকশন চেঞ্জ, ডিরেকশন ইজ চেঞ্জিং, যখন ডিরেকশনটা চেঞ্জ করছে দেখি কি হয়। ধরে নাও যে একটা অবজেক্ট এদিকে যাচ্ছিল কি না ভি ভেলোসিটি নিয়ে, কিছুক্ষণ পরে ও কি করলো এদিকে চলে গেল কি না ভি ভেলোসিটি নিয়ে। এবার ইনিশিয়াল মোমেন্টাম কোন দিকে আছে? এটা ধরে নাও এক্স এক্সিস, এটা ধরে নাও ওয়াই এক্সিস। ইনিশিয়াল মোমেন্টাম কি হবে? এম ভি, একই না, কিন্তু কোন দিকে? হ্যালো এক্স। ফাইনাল মোমেন্টাম কোন দিকে আছে বলো, কত হবে ফাইনাল মোমেন্টাম? আবার এম ভি, কোন দিকে? বাট হ্যালো ওয়াই। তাহলে বলো এবার কি মোমেন্টাম চেঞ্জ হলো? হলো তো রে বাবা। এবার দেখো বাবা কনসেপ্টটা হচ্ছে, যেহেতু p ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটা ভেক্টর কোয়ান্টিটি না, বললাম না মোমেন্টামটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এর মান আছে, ম্যাগনিটিউড আছে, আর কি আছে, ডিরেকশন আছে। প্রথমটার ক্ষেত্রে দেখলাম যে p চেঞ্জ করছে যখন ম্যাগনিটিউডটা চেঞ্জ করছে, তাই কি না? এটা হয়ে গেল। এবার দেখলাম ডিরেকশন চেঞ্জ করছে, তাহলেও কিন্তু p চেঞ্জ করবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? p ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এর মধ্যে মান আছে, ম্যাগনিটিউড আছে, আর ডিরেকশন আছে, দিক আছে। এবার যে কোনো একটা চেঞ্জ করলেই বলবো পিটা চেঞ্জ হচ্ছে, এটাই তো ভেক্টর কোয়ান্টিটির নিয়ম, যে মান আর দিক যে কোনো একটা চেঞ্জ করলেই তো ভেক্টর কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে। ম্যাগনিচিউড চেঞ্জ করুক, ডিরেকশন চেঞ্জ করুক, দুটাই চেঞ্জ করুক, ম্যাগনিচিউড চেঞ্জ করলেও চেঞ্জ হবে, ডিরেকশন চেঞ্জ করলেও চেঞ্জ হবে, দুটা মিলে একসাথে চেঞ্জ হলে তারও চেঞ্জ হবে। প্রথম কেসে কী ছিল? ডিরেকশন চেঞ্জ হয়নি, অনলি ম্যাগনিচিউড চেঞ্জ হচ্ছে। এখন কী হয়েছে? ম্যাগনিচিউড চেঞ্জ হয়নি, অনলি ডিরেকশন চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলি কি না? আচ্ছা এটা ভি ওয়ান, ভি ওয়ানের ভ্যালু হচ্ছে ভি, এটা হচ্ছে ভি টু, ভি টু এর ভ্যালু হচ্ছে ভি, ভি ওয়ানের ভ্যালু ভি টুর ভ্যালু দুটাই হলো ভি। বুঝতে পারলি? ভেক্টর লিখেছি তো, তাহলে ওয়ান টু লিখতে পারি। স্যার এটা কেন ভি ভি লিখছিলাম, ভুল লিখছিলাম না, এদিকে ভি হলে এদিকে কীভাবে ভি হয়, ডিরেকশন তো আলাদা। তাই এটাকে বললাম ভি ওয়ান ভেক্টর, এটাকে বললাম ভি টু ভেক্টর, বাট অ্যাক্সিডেন্টালি দুটোরই ম্যাগনিচিউডটা সেম। তাহলে কি ভেক্টর চেঞ্জ হয়েছে? হয়েছে, কেন? বিকজ একটা এক্সে ছিল একটা ওয়াই আছে, বুঝেছিস? ওকে, তাহলে বলতো দেখি চেঞ্জ ইন মোমেন্টাম কোনটা হবে, চেঞ্জ ইন মোমেন্টাম কোনটা হবে। নাম দিই আমি, ধরে নে এটা এ, এটা ধর বি, এটা সি। তাহলে এবার তুই তুই ছবিটা একটু অন্যরকমভাবে আঁক, এখানে একটু অন্যভাবে আঁক। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কোন দিকে ছিল রে? এইটা না রে। ফাইনাল মোমেন্টাম কোন দিকে হলো? এটা হয়ে গেলো, হ্যাঁ কি না? তাহলে বল চেঞ্জ ইন মোমেন্টাম কোনটা হবে, বল চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম মানে পি এফ মাইনাস পি আই বের কর, বল এই কোনটা হবে, দেখি বলতে পারে। পি এফ, পি এফ মাইনাস পি আই সি এ হবে, ঠিক তো? আচ্ছা পি এফ মাইনাস পি আই একটা নাম দিই আমি, পি এফ মাইনাস পি আই নাম দিলাম, ধরলাম কি নাম দিব বলতো দেখি, নাম দিই পি এফ মাইনাস পি আই একটা নাম দিই, এটা হচ্ছে তোর পি এফ আই। বুঝতে পারলি? পি এফ মাইনাস পি আই নাম দিলাম পি এফ আই। তাহলে বলতো দেখি পি এফ মাইনাস পি আই পি এফ আইটা কোন দিকে হবে, বলে এটার জন্য এরকম করবেন স্যার, এই পি এফ ইজিক্যাল টু পি আই প্লাস পি এফ আই, হ্যাঁ কি না? অর্থাৎ পি আই এর সাথে পি এফ আই অ্যাড করলে
পিএফ পাওয়া যাবে। এবার বল দেখি তাহলে এটা কোন দিকে হবে? না হয় দেখি তাই পিআইয়ের সাথে, তাহলে পিএফটা এখান থেকে কর কি, পিএফটাকে এখান থেকে কর কি, ছবির জন্য তুই এটাকে এখানে বসিয়ে দে, দিস ইজ ইউর পিএফ, বসাই দিলি, এই ভেক্টরটাকে তুলে তুই এখানে বসাই, হ্যাঁ কি না, বুঝতে পারলি? এবার দেখ পিআইয়ের সাথে তাহলে পিআই পিএফআই এটা হচ্ছে এই যে, তাই কি না? দেখ পিআই প্লাস দিস ইজ ইকাল টু দিস, তুই যে সূত্র, বুঝতে পারলি কি বললাম? পিআই প্লাস দিস ইজ ইকাল টু দিস, তাহলে পিএফআই কোন দিকে হয়ে গেল? এটা নাম দিয়ে ডি, ডিবিডি বরাবর হয়ে গেল। তাহলে ভরবেগের পরিবর্তন, হ্যাঁ লিখছি বলে তো এখানে আনছি, সমান এটা শিফট করে এখানে আনছি, পিএফটা এখানে আঁকলাম, কেন আঁকলাম বলে ছবি আঁকতে হবে না, পিআই এর সাথে পিএফআই এক করলাম পিএফ পেয়ে গেলাম, পিআই এর সাথে পিএফআই এক করলাম পিএফ পেয়ে গেলাম, বুঝেছিস? তুই আমরা ভেক্টর শিখেছি একটা ভেক্টরকে এক হাতে আর যেন শিফট করা যায়, তা আমি এটাকে এখানে শিফট করলাম, তাহলে দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস, তাহলে পিএফআই হয়ে গেল দেখ এইটা। তাহলে এবার তুই আমাকে বলতে দেখি, এই যে আমাদের যে এই যে ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশনটা তুই আমাকে বল যে এই যে ভরবেগের পরিবর্তন পিএফআই এর ভ্যালুটা কত হবে? পিএফআই তো আমাদের বিডি না রে, তাই তো? বিডি ইজ ইকুয়াল রুট ওভার কি, এ বি স্কোয়ার প্লাস কি, এ ডি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার মানে পিআই স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার মানে পিএফ স্কোয়ার, হ্যাঁ কি না, বুঝতে পেরেছিস কি পারিস নেই? আচ্ছা পিআই স্কোয়ার মানে কি রে, এম স্কোয়ার ভি স্কোয়ার, পিএফ স্কোয়ার মানে তো এম স্কোয়ার, এটা তো ভেক্টরের পরম মান, এটা তো ইকুয়ালি বলছিলাম, পিআই এবং পিএফ এর ম্যাগনিটিউড তো সেম, যে পিআই এবং পিএফ এর ম্যাগনিটিউড তো সেম, তাহলে কি হলো টু এম স্কোয়ার ভি স্কোয়ার রুট ওভার দ্যাট ইজ ইকুয়াল টু কি হয়ে গেল রুট টু এম ভি, এই হলো আমাদের কিন্তু ভরবেগের পরিবর্তন, বুঝতে পারলি? দেখ কিভাবে হলো, ডিরেকশন চেঞ্জ করলো আমাদের মোমেন্টাম চেঞ্জ হলো এবং ভ্যালু হচ্ছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশন চেঞ্জ করেছে, এটা এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশন চেঞ্জ করেছে, না যাওয়ার কথা ছিল এদিকে চলে গেলে এদিকে, অ্যাঙ্গেল কতটুকু ঘুরেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরেছে, বুঝেছিস? তো এখানে আমরা এটা বুঝতে পারলাম কিভাবে, যে এটা হচ্ছে একটা কেস যেখানে ডিরেকশন চেঞ্জ করলো, আমি 90 ডিগ্রি কেস ধরলাম, কেসটা ধরলাম কি হোয়েন মানে ডিরেকশন চেঞ্জ করছে, চেঞ্জ বাই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, চেঞ্জ বাই 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ঘুরে যায় তাহলে কী হবে, তাহলে এই রুট টু এম বি হলো, অবশ্যই আবার করে বলছি শুধুমাত্র বোঝার জন্য করছি কিন্তু, হ্যাঁ ওকে। তো কী হলো ব্যাপারটা, আগেরটা আমাদের একই দিকে ছিল কোনো সমস্যা নেই, ক্লাস 9 পড়েছি, এবার কী হলো, এবার হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে গেল, আমি ডিরেকশন চেঞ্জ করার সময় করলাম কি ম্যাগনিচিউডটাকে সেম রাখলাম, তাহলে ইনিশিয়াল মোমেন্টামটা কোন দিকে ছিল, এক্সের দিকে ছিল, ফাইনাল মোমেন্টামটা কোন দিকে হলো, ওয়াইয়ের দিকে হয়ে গেল, ম্যাগনিচিউড কত বলে, ম্যাগনিচিউড দুটোই কিন্তু এম ভি, কিন্তু যেহেতু ইনিশিয়ালটা এক্সের দিকে তাই ভেক্টর নাম হচ্ছে ভি ওয়ান, আর ফাইনালটা যদি ওয়াইয়ের দিকে ভেলোসিটির নাম হচ্ছে ভি টু, যদিও তাদের ম্যাগনিটিউড সেম যেহেতু ডিরেকশন আলাদা তাই জন্য ভেক্টর দুটো আলাদা, যেহেতু পি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি সো ম্যাগনিটিউড চেঞ্জ করছে না ডিরেকশন চেঞ্জ করছে, হ্যাঁ কোন দিকে বলে, ইনিশিয়াল ছিল অ্যালং এক্স ফাইনাল হচ্ছে অ্যালং ওয়াই, যেহেতু ইনিশিয়াল অ্যালং এক্স ছিল ফাইনাল অ্যালং ওয়াই হলো, হ্যাঁ হ্যাঁ ইনিশিয়াল অ্যালং এক্স ছিল হ্যাঁ ফাইনাল অ্যালং ওয়াই হলো, তো আমরা কি বললাম যে মোমেন্টাম চেঞ্জ করলো কারণ ডিরেকশন চেঞ্জ করেছে, তো কতটা মোমেন্টাম চেঞ্জ করে, চেঞ্জ অফ মোমেন্টাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করলে চেঞ্জ পাওয়া যায়, দ্যাট ইজ অলওয়েজ চেঞ্জ, চেঞ্জ অফ ভেলোসিটি ভি মাইনাস ইউ, সবসময় ফাইনাল থেকে ইনিশিয়ালটা মাইনাস করতে হয় তাহলে চেঞ্জ পাওয়া যায়, দ্যাট ইজ কল পিএফআই, এটা হলো চেঞ্জ, এটা কত কোন দিক হবে আমার, তাই জন্য কী করলাম আমরা পিএফ ইজিক্যাল টু পিআই, এটা আমরা অনেকবার দেখিয়েছি, রিলেটিভ ভেলোসিটি তো দেখিয়েছি,
যে আমরা আপেক্ষিক বেগের মধ্যে এটা কি করি, মাইনাস থেকে একদিকে নিয়ে প্লাস করে তারপরে আমরা ভেক্টরটা আঁকার চেষ্টা করি। সো বুঝে গেলাম যে পিএফ পেতে গেলে পিআই এর সঙ্গে পিএফআই এক করবো তাহলে পিএফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পিআই আমরা জানি, পিএফটা আমরা এখান থেকে এখানে তুলে দিলাম, ঠিক আছে, তাহলে পিএফআই কোন দিকে হবে? মানে দিস পিআই, দিস ইজ পিএফআই, সো দিস ইজ পিএফ। তাহলে বুঝে গেলাম যে চেঞ্জ অফ মোমেন্টামটা কিন্তু এদিকে হলো অ্যালং বিডি, অ্যালং বিডি। সো এদিকে যদি চেঞ্জ অফ মোমেন্টামটা হয় তাহলে অবশ্যই ফোর্সটাও কিন্তু এদিকে হয়েছে। বুঝতে পারি ব্যাপারটা কি? তাহলে ও চলছিল এদিকে, তুই যদি দড়ি দিয়ে টান মারিস তাহলে ঘুরে এদিকে চলে যাবে। বোঝা কি বললাম? এ চলছিল অ্যালং এক্স, তুই দড়ি দিয়ে যদি এভাবে টান মারিস তাহলে ঘুরে ওয়াই দিকে চলে যাবে। বুঝতে পারলি? আর এই ফোর্সটা কিন্তু মোমেন্টাম খালি ডিরেকশনটা চেঞ্জ করতে কাজে লাগলো, ম্যাগনিচিউডটা চেঞ্জ করলো না, অনলি ডিরেকশনটা চেঞ্জ করলো, ঠিক আছে। এবং চেঞ্জ অফ মোমেন্টামটা কত বের করলাম, ওই যে পিএফআইটা। এবার ওখানে তো ট্রায়াঙ্গেলের ফর্মুলা, যেহেতু রাইট অ্যাঙ্গেল আছে, ও এই হাইপোটেনিউস হতভুজ স্কোয়ার বেস হাইট স্কোয়ার স্কোয়ার রুট করলে হয়ে গেল। একটা হচ্ছে এটা হলো পিআই, এটা হলো পিএফ, এটা হলো পিআই, এটা হলো পিএফ, বসিয়ে দিলাম। কিন্তু ভ্যালুটা আমরা কিন্তু এখানে সেম ধরেছি, কিছুই না বোঝার জন্য করেছি। হ্যাঁ, চেঞ্জ অফ মোমেন্টাম হলো কোন দিকে, হলো অ্যালং বিডি। তাহলে বলো তো ফোর্স কোন দিকে আছে? বলো ফোর্স চেঞ্জ অফ মোমেন্টামের দিকে আছে, কোন দিকে? বলে বিডির দিকে আছে না রে, বুঝছিস? আচ্ছা হয়ে গেল। নেক্সট আমরা আসি হলো এখান থেকে আরেকটা জিনিস করবো আমরা, কি জিনিস? বলের ঘাত, ইংরেজি বলে ইম্পালস অফ ফোর্স। এটা কি জিনিস? দেখো তুমি একটা অবজেক্ট চলছিল, আমি ওয়ান ডাইমেনশনাল মোশন দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, মাস হলো এম। তাহলে বলো তো ইনিশিয়াল মোমেন্টাম কত? এম ইউ, তাই না? এটা টি ইজ ইকুয়াল টু জিরো। আমি এদিকেই ফোর্স মারলাম, তাহলে ভেলোসিটি বাড়বে না কমবে? বাড়বে, বেড়ে কিছুক্ষণ পরে ভেলোসিটি হয়ে গেল, এক টাইম টি ইজ ইকুয়াল টু টি তে এর ভেলোসিটি হয়ে গেল ভি। মাস তো এমই আছে, ভেলোসিটি হয়ে গেল ভি। তাহলে বলো তো ফোর্স ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু এক্সিলারেশন, হ্যাঁ কি না? এক্সিলারেশনটা কি বলে? এক্সিলারেশন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ কি না? দ্যাট ইজ ইকুয়াল টু কি বলে? এম ভি মাইনাস এম ইউ বাই টি, হ্যাঁ কি না? দেয়ার ফোর একটা দেখো ফর্মুলা বেরালো, ফোর্স ইনটু টাইম দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। একটা ফর্মুলা কি বলছে? বলছে চেঞ্জ, যে মোমেন্টামটা হচ্ছে সে মোমেন্টামের চেঞ্জ হচ্ছে কি ফোর্স অ্যাপ্লাই করেছি আর কতক্ষণ ধরে অ্যাপ্লাই করেছি তার প্রোডাক্টের সমান। অর্থাৎ ফোর্স বল ইনটু টাইম মানে টাইম কতক্ষণ ধরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, বলের ক্রিয়াকাল, টাইম অফ অ্যাকশন অফ ফোর্স, বলের ক্রিয়াকাল, বলের ক্রিয়াকাল ইংরেজিতে বলে টাইম অফ অ্যাকশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু কি? চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তন। এটা প্রুভড হয়ে গেল। তো কি হলো? বল ইনটু বলের ক্রিয়াকাল মানে ফোর্স ইনটু টাইম, মানে ফোর্স বল ইনটু টাইম অফ ফোর্স, টাইম অফ অ্যাকশন অফ ফোর্স, টাইম অফ অ্যাকশন অফ ফোর্স, কতক্ষণ ধরে ফোর্সটা আছে ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। এই যে বল এবং বলের ক্রিয়াকাল মানে এফ ইনটু টি, এই যে গুণফলটা প্রোডাক্টটা এটা কি বলে? ইম্পালস আই, এটা কি বলে? ইম্পালস আই। এবং দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল দেখো চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা পি, তাই কি না? ডেল্টা মানে চেঞ্জ, ডেল্টা পি মানে চেঞ্জ ইন মোমেন্টাম, প্রুভড হয়ে গেল। সো আই ইজ ইকুয়াল টু ডেল্টা পি। তাহলে বোঝা গেল ইম্পালস মানে ফোর্স ইন টু টাইম, কতক্ষণ ধরে ফোর্স অ্যাপ্লাই করেছি, এ দুটো গুণ করলে হয় ইম্পালস, এটাকে আই বলা হয় ইম্পালস, বলের ঘাত আই, দ্যাট ইজ আমাদের নোটেশন হচ্ছে ইম্পালস আই।
সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি লেখা হয় কিভাবে, দ্যাট ইজ লেখা হয় আই, অ্যান্ড দ্যাট আই ইজ ইকাল টু ফোর্স ইনটু টাইম, এটা ডেফিনেশন, ফোর্স ইনটু টাইম। এবং দেখালাম আমরা যে ফোর্স ইনটু টাইম মানে আই, আই ইজ ইকাল টু চেঞ্জ ইন মোমেন্টাম, প্রুফ হয়ে গেল এটা। কোশ্চেন দেয় দেখাও যে এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি যে বডিটা ওয়ান ডাইমেনশনাল মোশনে যাচ্ছে, এটা সহজ। হ্যাঁ, বডিটা ওয়ান ডাইমেনশনাল মোশনে যাচ্ছে, এটা কিন্তু সহজ বের করা, ঠিক আছে না? বুঝো নাই, বুঝেছে নাকি বলো? কে জয়েন করবে এখন আবার? কেউ পাগল এখন জয়েন করছে মানে হলুম খাবলা খাবলা, জয়েন করলেই হলো 12টা 1টা 2টা। সো আই ইজ ইকাল টু ডেল্টা পি, আই হচ্ছে ইম্পালস, দ্যাট ইজ ফোর্স ইন টু টাইম, এটাকে আমরা বলছি চেঞ্জ ইন মোমেন্টাম। এর কিছু অ্যাপ্লিকেশন আমরা করতে পারি এই অঙ্কটা, এই যে আমরা বললাম এর কিছু অ্যাপ্লিকেশন আমরা করতে পারি। কীরকম দেখো অ্যাপ্লিকেশন, ধরে নাও যে একটা ব্যাট, ধরে নাও এই একটা ব্যাট, এই একটা ব্যাট, একটা বল যার মাস হচ্ছে এম, ইজ ইকুয়াল টু ধরে নাও 200 গ্রাম, এটা 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসছে, আর ব্যাটের সঙ্গে ধাক্কা খেয়ে আবার এদিকে বলটা, ব্যাটের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে বলটা ধরে নাও 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে রিটার্ন করলো, ঠিক আছে? এবার যদি ব্যাট আর বলের যে টাইম অফ কলিশন ধাক্কা যে সে টাইমটা যদি 0.01 সেকেন্ড হয়, দেন ব্যাট কত ফোর্স অ্যাপ্লাই করেছে বের করতে হবে। এনিবডি করতে পারবা কি? আবার বলছি কোশ্চেনটা, একটা বল আসছে যার মাস হচ্ছে 200 গ্রাম, সেটা গিয়ে ব্যাটের সঙ্গে ধাক্কা খেলো, এই যে গেল ধাক্কা খেয়ে আবার ব্যাক করে চলে আসলো, যখন ধাক্কা খেলো তখন 20 মিটার পার সেকেন্ড, যখন ব্যাক করলো তখন 15 মিটার পার সেকেন্ড। ব্যাট এবং বলের মধ্যে যে টাইম অফ কলিশন ধাক্কাটা, দ্যাট ইজ 0.01 সেকেন্ড, তাহলে ব্যাটটা বলটাকে কত ফোর্স দিল, হাউ মাচ ফোর্স দ্য ব্যাট অ্যাপ্লাইড অন দ্য বল ইন দিস কেস। কেউ যদি করতে পারো, আমি এটা পজ করে দিলাম ভিডিওটা, তোমরা তাহলে ইনিশিয়াল মোমেন্টামটা, আমি এটা একটা এক্সিস ধরছি, আমি অ্যান্সার করছি, সো আমি এটাকে একটা এক্সিস ধরেছি। এবার দেখো ইনিশিয়াল মোমেন্টামটা এদিকে আছে, এদিকে আছে ইনিশিয়াল মোমেন্টাম, দ্যাট ইজ ইকাল টু এম ইন টু ইউ, এম হচ্ছে 200 গ্রাম, তাকে 1000 দিয়ে গুণ ভাগ করলে হলো কেজি, আর ইউ হলো 20, সো 1, 2, 3, সো হয়ে গেল 4 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ফাইনাল মোমেন্টামটা ব্যাটের সঙ্গে ধাক্কা খেয়ে এদিকে হয়ে গেল, ফাইনাল মোমেন্টাম পি এফ, দ্যাট ইজ ইকাল টু এম ইন টু ভি, আবার সেই 200 গ্রাম বাই 100,000 ইন্টু 15, তাহলে এটা হয়ে গেল কত, 15 × 30, তারপরে 1, 2, আর নিচে 1000, সমান সমান 3 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এবার চেঞ্জ ইন মোমেন্টাম। সো এফ ইন্টু টাইম, দ্যাট ইজ ইকাল টু চেঞ্জ ইন মোমেন্টাম, মানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এবার ফাইনালটা যদি এদিকে হয়, এটা যদি প্লাস এক্স বলি, তাহলে এদিকটাকে বলবো আমরা মাইনাস এক্স, তাই না? বোঝা গেল? তাহলে পিএফ এর পিএফটা হলো প্লাস 3, মাইনাস ইনিশিয়ালটা হচ্ছে -4, কেন বলে এই যে 4 কিলোগ্রাম ভ্যালু কিন্তু ডিরেকশন তো এদিকে, তাহলে এটা -4, এদিকে যদি প্লাস হয় তাহলে এদিকটা মাইনাস, চুপ কর এখন দেখ, এটা যদি প্লাস হয় 3 তাহলে এটা হচ্ছে -4, তাহলে পিএফ মাইনাস পিআই, তো 3 - পিআই হচ্ছে -4, দ্যাট ইজ অ্যাকচুয়ালি হয়ে গেল 3 + 4, সো দ্যাট ইজ ইকাল টু 7, সো ফোর্স কত হচ্ছে, এই যে 7 / T,
তাহলে 7/0.01 সমান সমান 700 নিউটন, এই হলো আমাদের অ্যান্সার। বল এবার আমরা পরের টপিকে চলে আসি, সেটা হলো ফোর্স। এই যে ফোর্সটা, ফোর্স ওয়ান ডাইমেনশনে হতে পারে, ওয়ান ডাইমেনশনে হতে পারে, তো ফোর্স ইজ ইকাল টু এম এ, সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, বাট ফোর্সটা আবার থ্রি ডাইমেনশনে হতে পারে। ধরো এটা দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস, দিস ইজ জেড এক্সিস, তো একটা অবজেক্ট আছে, তার মধ্যে তুমি কী করলে একটা ফোর্স মারলা কোন দিকে, একটা ফোর্স ধরে নাও তুমি এদিকে মারলা, সো দিস ইজ ইউর ফোর্স। এবার এই ফোর্সটা কিন্তু চতুর্দিকে উপাংশ থাকবে, একটা উপাংশ এদিকে দিস ইজ এফ এক্স, একটা এদিকে দিস ইজ এফ ওয়াই, একটা এদিকে দিস ইজ এফ জেড, ঠিক আছে, হতে পারে এটা। তাহলে ভেক্টর এফ কী হবে, ভেক্টর এফ হয়ে গেল দেখো আই এফ এক্স হ্যাঁ প্লাস জে এফ ওয়াই প্লাস কে এফ জেড, এটা মাথায় রাখতে হবে। কিন্তু একটা ফোর্স কিন্তু থ্রি ভেক্টর কোয়ান্টিটি, সো এর কিন্তু কম্পোনেন্ট হতে পারে। সো এবারে এফ এক্সটা কী করবে, ওই বস্তুর মধ্যে এক্স এর দিকে ত্বরণ তৈরি করবে, এফ ওয়াইটা বস্তুটার মধ্যে অ্যালং ওয়াই এক্সিস ত্বরণ তৈরি করবে, আর এফ জেডটা বস্তুর মধ্যে অ্যালং জেড এক্সিস ত্বরণ তৈরি করবে, আর এফ এম এ তৈরি করলো, আর এফটা এই দিকে এ তৈরি করলো। বোঝা গেল কি বললাম, এফ যেদিকে এ সেদিকেই হলো, কিন্তু সেই এফটার যেহেতু এফ এক্স এফ ওয়াই এফ জেড আছে, তাই জন্য তরণটারও এ এক্স এ ওয়াই এ জেড থাকবে। বুঝতে পারলি না, পারলি না বল, ঠিক আছে। অর্থাৎ ফোর্সের এক্স কম্পোনেন্টটা কিন্তু এক্স এর দিকে ত্বরণ তৈরি করবে, ওয়াই কম্পোনেন্টটা কিন্তু এক্স এর দিকে ত্বরণ তৈরি করবে না। তুই কখনো লিখবি না এফ ওয়াই ইজ ইকাল টু এম ইন টু এ এক্স, না, ওয়াই কম্পোনেন্টটা কখনো এক্স এর দিকে ত্বরণ তৈরি করতে পারবে না, ওয়াই কম্পোনেন্টটা ওয়াই এর দিকে ত্বরণ তৈরি করবে, জেডটা জেড এর দিকে করবে, এক্সটা এক্স এর দিকে করবে। হ্যাঁ, সে একটা দিকে তো বল আর অন্যদিকে ত্বরণ তৈরি করতে পারবে না, যেদিকে বল ত্বরণ সেদিকেই হবে। যদি এফ বলটা যদি তিনটা উপাংশ থাকে, এফ এক্স এফ ওয়াই এফ জেড যদি থাকে, তাহলে এফ এক্সটা অ্যালং এক্স ত্বরণ তৈরি করবে, এফ ওয়াইটা অ্যালং ওয়াই, আর এফ জেডটা অ্যালং জেড তৈরি করবে। কখনোই এফ এক্সটা এ ওয়াইতে ত্বরণ তৈরি করবে না, জেড এর দিকে ত্বরণ তৈরি করবে না, এফ ওয়াইটা এক্স এর দিকে ত্বরণ তৈরি করবে না, ওয়াই জেড এর দিকে করবে না, আর এফ জেডটা এক্স এর দিকে করবে না, ওয়াই দিকে করবে না, নিজে নিজে ডিরেকশন নিজে নিজে ত্বরণ তৈরি করবে, ঠিক আছে। ওকে, ফোর্স নিয়ে আমরা আরও কিছু ডিসকাশন করি। ধরে নাও আমি কিছু রেজাল্টেন্ট ফোর্স, ইংরেজিতে বলে, বাংলায় বলে লব্ধি বল, রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স বাংলায় বলে লব্ধি বল, বলে কিভাবে বের করব। ধরে নাও কেস নাম্বার ওয়ান, এই একটা অবজেক্ট আছে, তার মধ্যে একটা ফোর্স এফ ওয়ান আর একটা ফোর্স এফ টু, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে বলতে পারবা কেউ, এফ ওয়ান প্লাস এফ টু, ঠিক আছে, একই দিকে সে রেজাল্টেন্ট ফোর্স যোগ করতে হবে। দু নম্বর কেস ধরো, আমাদের এই একটা অবজেক্ট আছে, তাহলে একটা ফোর্স এফ ওয়ান আছে, এফ ওয়ান একটু একদিকে, রেজাল্টেন্ট ফোর্স এফ আর ইজ ইকাল টু এফ ওয়ান প্লাস এফ টু, বাট আচ্ছা ছেড়ে দাও, ভেক্টর ছাড়ো, স্কেলার, এটা এফ ওয়ান আর এদিকে এফ টু, বলো দেখি এবার কোন দিকে বড়, এফ ওয়ান বড় না এফ টু বড়, তার রেজাল্টেন্টটা কি হবে, ভেরি গুড। আর তিন নম্বরে আমি ধরলাম একটা ফোর্স, তাহলে এদিকে এফ টু এদিকে এফ ওয়ান, তাহলে কি হবে রেজাল্টেন্ট ফোর্স, তাহলে অবজেক্টটা কোন দিকে যাবে, এফ টুর দিকে, তাই না, রাইট। চার নম্বরে ধরো একটা ফোর্স এদিকে এফ ওয়ান এদিকে এফ টু, তাহলে কি হবে রে রেজাল্টেন্ট ফোর্স, জিরো, বলে কেন এফ ওয়ান এফ টু সমান না রে, তাহলে অবজেক্টটা না এদিকে যাবে না এদিকে যাবে, দাঁড়িয়ে থাকবে নাকি রে, বুঝছিস। পাঁচ নাম্বারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ধরে নে অবজেক্টটার উপরে এদিকে এফ ওয়ান আর এদিকে এফ টু, বলতে পার কোন দিকে যাবে রেজাল্টেন্ট ফোর্স কি হবে রে, বলে স্যার এই যে ডায়াগোনালটা আঁকে, আঁকার পরে এই যে প্যারালোগ্রাম আঁকার পরে এই যে ডায়াগোনাল, এই সরি প্যারালোগ্রাম আঁকার পরে এই যে ডায়াগোনালটা আঁকবো, এই ডায়াগোনালটাই হলো আমার
রেজাল্টেন্ট ফোর্স না রে, অর্থাৎ এফ আর ভেক্টর লিখতে হবে এবার, দ্যাট ইজ ইকুয়াল টু এফ ওয়ান প্লাস এফ টু। ধর এই অ্যাঙ্গেলটা ধর থিটা, বলতে পারবি এফ আর এর মান কত হবে? এফ ওয়ান এবং এফ টুর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এফ ওয়ান আর এফ টুর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, বল দেখি এফ আর কত হবে, টোটাল ফোর্স কত হবে? আর কেউ তো বল, রুট ওভার এফ ওয়ান স্কোয়ার এফ টু স্কোয়ার টু, রাইট। এটা হলো রেজাল্টেন্ট ফোর্স, এটা ভেক্টর থেকে পেলাম না রে, এটা আমরা কোথা থেকে পেলাম? ভেক্টর থেকে পেলাম, ঠিক আছে। ভেক্টর আমরা এটাই শিখেছিলাম যে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান ইন টু কস থিটা। ওকে, আজকে আমরা চলে আসি লাস্ট টপিক, আজকে থার্ড ল, থার্ড ল, নিউটনসের থার্ড ল। এটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা, কী জিনিস বলছে, যেই যখন একটা অবজেক্ট ধরো, দৌড়তে 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 গিয়ে আর একটা অবজেক্টের সঙ্গে গিয়ে যখন ধাক্কা মারলো, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, তাহলে এক দুইকে মারলো ধাক্কা এদিকে, তাহলে দুই এককে ধাক্কা মারলো উল্টা দিকে, এটা মারলো এক ফোর্স অন টু বাই ওয়ান, ওয়ান মারলো অন টু, এটা হলো টু মারলো অন ওয়ান। বুঝতে পারি কি পারি না? এক দুই মানে এক মানলো দুইকে, টু ওয়ান টু মানলো এককে। এবার নিউটন বলছে এই যে ফোর্স এক দুইকে যা ধাক্কা মারবে, দুই এককে সেম মারবে কিন্তু অপোজিট ডিরেকশনে মারবে। দিস ইজ নিউটনস থার্ড ল। ইফ ওয়ান টু যেদিকে মারছে, ও এটা তো একটু ভেক্টর চিহ্ন দিতে হবে না, তাই না রে? কি বলছে নিউটন, যে ইফ ওয়ান টু ওয়ান দুইকে যদি পজিটিভ এক্স এর দিকে মারে, তাহলে দুই এককে নেগেটিভ এক্স অক্ষের দিকে মারবে, সো একটা একটা অপোজিট। এবং বলছে তাদের ম্যাগনিচিউড হচ্ছে ইকুয়াল, ভ্যালু সমান, অর্থাৎ এই যদি একে দশ মারে, দশ জানি, তাহলে এও একে দশ জানি মারবে, বাট ডিরেকশন হচ্ছে অপোজিট। বুঝতে পারি কি পারি না? দিস ইজ নিউটনস থার্ড ল, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। আর অ্যাকশন কোনটা বলে, যেটা আগে পড়বে কোনটা, মানে এক দুকে মারছে, দিস ইজ অ্যাকশন। রিয়াকশন কোনটা বলে, রিয়াকশন হচ্ছে দুই এককে মারবে, দিস ইজ রিয়াকশন। বুঝছিস না বুঝিস নাই? অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট। এর মাইনাস সাইন কেন বোঝালাম, বললাম যে একটা একটার অপোজিট। আচ্ছা, ভেক্টর এ ইজ ইকুয়াল টু মাইনাস ভেক্টর বি মানে কি বলতো? তাহলে এটুকুই, এটা যদি এ হয় তাহলে এটা বি, তাই না রে? আর কি, খালি অপোজিট এটুকুই না, আর কিছু আছে? দুটার মান ম্যাগনিচিউড সমান, তাই তো? দুটোর ম্যাগনিচিউড সমান, এটাও তো আছে, অপোজিট খালি বললে হবে না, তো ম্যাগনিচিউড তো সমান, এটাও বলতে হবে। তাহলে এফ ওয়ান টু ইজ ইকাল টু মাইনাস এফ টু ওয়ান মানে কি, দুটোর ম্যাগনিচিউড সমান বা ডিরেকশন হচ্ছে অপোজিট। বুঝেছিস না বুঝিস নাই বল। এবার এই যে অ্যাকশন রিয়াকশন যে ইকুয়াল হয়, এটা আমরা প্রুফ করব, প্রুফ, প্রুফ অফ নিউটনস থার্ড ল। কিরকম ধরো এই একটা ব্লক আছে, তার সঙ্গে লাগানো অবস্থা একটা ছোট ব্লক আছে, এর মান ধরো এম ওয়ান, এর মান ধরো এম টু। এম ওয়ান ধরো হচ্ছে 6 কেজি, আর এম টু ধরো হচ্ছে 4 কেজি। তুমি কি করলা কি, এই সিস্টেমটাকে বাইরে থেকে একটা ফোর্স মারলা, এই এফ হলো তোমার ধরে নাও 20 নিউটন, ঠিক আছে? ওকে, তুমি যদি এই টোটালটাকে একটা হালকা চাদর দিয়ে ঢেকে দাও, তাহলে কি এফ যে ফোর্সটা ধাক্কা দিচ্ছে যে লোকটা, সে কি তাহলে জানতে পারবে চাদর ভিতরে একজন আছে না দুজন আছে, তাই না? সে কি জানবে চাঁদের ভিতরে একজন লোক আছে, একটা অবজেক্ট আছে না দুটা ব্লক আছে, সে তো জানবে না। সে জানবে একটা সিস্টেম আছে যার মাস হচ্ছে এম, দ্যাট ইজ ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু, হ্যাঁ কি না? ফলে ফোর্স এফ কি করবে, একটা
এম এর মধ্যে একটা এসিলারেশন বা ত্বরণ তৈরি করলো। ফোর্সটা কত? 20, মাসটা কত? 6 + 4, এই যে এটা 6, এটা 4, 6 + 4 * a, দেরপর এ হলো 20/10, দ্যাট ইজ ইকুয়াল টু 2 m/s². এই যে ধাক্কাটা যখন মারলো, এতে কি হলো, এম ওয়ানটা কি করবে, ধাক্কাকে পিছন থেকে ধাক্কাকে, তুই দেখবি তোকে যদি ধাক্কা দিই লাইনে যদি দাঁড়ায় থাকে, তোকে যদি পিছন থেকে ধাক্কা দেয়, তুই কি সামনে থেকে ধাক্কা মারবি একই না? দিস ইজ কল ফোর্স অ্যাপ্লাইড 1 to 0, ফলে রিয়াকশন হিসাবে কি করবে, 2 ও 1 কে একটা ফোর্স ছিল, এটা কি 2 1 কে দিল, ওকে 1 2 কে দিল, F1 2, 2 1 কে দিল, F2 1, টোটাল সিস্টেমটা কিন্তু একসাথে এ ত্বরণ, এ হচ্ছে 2 m/s² নিয়ে চলছে, এটাও 2 m/s² নিয়ে চলছে, এটাও 2 m/s² নিয়ে চলছে, বিকজ এটা একসঙ্গেই চলতেছে। এটুকু যদি না বুঝতে পারলে বলো কি করলাম, এম ওয়ান এম টু দুটো ব্লক আছে, একটা বড় একটা ছোট, বাড়িতে একটা ফোর্স লাগালাম, ফলে গোটা সিস্টেমটার মধ্যে 2 m/s² ত্বরণ সৃষ্টি হয়ে গেল, এক্সিলারেশন, এবং এম ওয়ান এম টু একসাথে 2 m/s² নিয়ে সামনে দিয়ে আগায় যাচ্ছে, হ্যাঁ কি না? নাকি দাদা মানে গ্যাপিং হয়ে যাবে, গ্যাপিং হবে, এম টু আগে চলে যাবে, এম ওয়ান পর পিছনে, এরকম তো হবে না, এম ওয়ান এম টু একসঙ্গে চলতে থাকবে, বুঝতে পারলি ওটা কি? তাই তো হয়, তুই দেখবি একটা সামনে টেবিল পিছনে একটা টেবিল, তুই ঠেলা মারি দেখবি দুটো একসঙ্গে চলতেছে, দুটার মধ্যে একই এক্সিলারেশন তৈরি হয়েছে 2 m/s². এবার তুই একটা সুন্দর একটা ডায়াগ্রাম বানা, দেখ তুই ভাব কি, সবার প্রথমে এম টুটাকে আলাদা করে নিই, এম টুর মধ্যে বলতে কোন ফোর্সটা আছে, এম টুর মধ্যে একটা ফোর্স আছে, তার নাম হচ্ছে দেখ এই যে এটা, এটা হচ্ছে ফোর্স, এই যে এটা, একই না বলতো, কে দিচ্ছে এটা, এম ওয়ান, কত দিল, F1 2, তাহলে F1 2 কত হবে এবারে, F1 2 হবে তোমার হচ্ছে মাস ইনটু ওর এসিলারেশন, মাস কত, মাস হলো 4, এসিলারেশন কত, এম টু মাস কত, এম টু মাস হলো 4, এসিলারেশন কত 2, দ্যাট ইজ ইকাল টু কত, 8 N হয়ে গেল, তাহলে এম ওয়ান এম টু কে কত ফোর্স দিল, 8 N দিল, এবার দেখি এম টু এম ওয়ান কে কত দেয়, ঠিক আছে লেটস সি এম টু এম ওয়ান কে কত দিচ্ছে, তাই জন্য আমরা কি করলাম আর একটা ছবি আনলাম এম ওয়ান এর জন্য, এর মধ্যে কটা ফোর্স, বলে এই যে একটা এম ওয়ান এর মধ্যে মারছে, সেটা হলো F2 1 কে দিল 2 দিশে 1 কে, দেখি না এই যেটা দিল, বুঝতে পেরেছিস, আর বাইরে থেকে একটা এফ পড়েছে, আলটিমেটলি এম ওয়ানটা কোন দিকে চলছে বলতো, এদিকে চলছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি হবে বল, এফ, রেজাল্টেন্ট ফোর্স কি হবে এম ওয়ান এর মধ্যে বল, F - F2 1, বলে স্যার F2 1 - F করলেন না কেন, মানে F2 1 - F করে তো অবজেক্ট এদিকে যেত, কিন্তু অবজেক্ট তো এদিকে যাচ্ছে, অবজেক্ট যেহেতু এদিকে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এটা বড় এটা ছোট, সো F - F2 1, এটা হলো আমাদের এর মধ্যে রেজাল্টেন্ট ফোর্স, কোন দিকে, এদিকে, কেন এফটা বড় কেন এদিকে, ইজ ইকাল টু কি, এর মাস ইনটু এসিলারেশন, মাস কত 6, এসিলারেশন কত 2, দ্যাট ইজ ইকাল টু কত 12, এফ এফ কত, বলে এফ তো 20 ছিল, এফ হচ্ছে 20, এই যে 20 মাইনাস F2 1, দেয়ার ফর F2 1 কত, F2 1 হচ্ছে 20 - 12 ইজ ইকাল টু 8 N, কি দেখতে পারলি, যে 1 2 কে যা ফোর্স দেয় 2 1 কে তাই ফোর্স দিচ্ছে, খালি 1 2 কে সামনে দিকে দিচ্ছে, 2 1 কে পিছনে দিচ্ছে, তার মানে F1 2 আর F2 1 এর ভ্যালু সমান বাট ডিরেকশন অপোজিট, তাই জন্য আমরা লিখি দেয়ার ফোর F1 2 ভেক্টর ইজ ইকাল টু -F2 1 ভেক্টর।
বুঝতে পারলি কি পারলি না বল?